সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকে নির্মমভাবে খুন। মামুনুলের শ্বশুরকে আওয়ামী লীগের কারণ দর্শানো নোটিশ। থানার কোয়ার্টারে ঝুলছিল পুলিশ কর্মকর্তার মরদেহ। চাকরিহারা স্বামী এসকর্ট সার্ভিসে, জানতেই পারেননি স্ত্রী। নীলফামারিতে এসপির বাসভবনের ত্রিশ স্থানে ঘুঘুর বাসা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকে নির্মমভাবে খুন। চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ডে খুন হওয়া ফল ব্যবসায়ী জয়নাল আবেদিনের স্ত্রী লিমার সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল শাহাদাত হোসেন কাইয়ুমের। এ বিষয়টি জানাজানি হওয়ায় স্ত্রী লিমাকে মারধর করেন স্বামী জয়নাল। এছাড়া সামাজিক বৈঠক করে কাইয়ুমের সঙ্গে স্ত্রীকে মেলামেশায় বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল ও তার এক বন্ধু মিলে স্ত্রী লিমার সহযোগিতায় খুন করে জয়নালকে। সোমবার বিকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে হেলাল উদ্দিনের আদালত 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এসব কথা জানায় মামলার প্রধান আসামি ও হত্যাকারী শাহাদাত হোসেন কাইয়ুম। এ সময় সে হত্যার ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে স্বীকার করে জানান, জয়নালের স্ত্রী লিমাকে তার খুব ভালো লাগত, লিমাও তাকে পছন্দ করত। তাদের এ প্রেমের সম্পর্ক থেকে কয়েকবার শারীরিক সম্পর্ক হয়, কিন্তু সম্প্রতি লিমার স্বামী জয়নাল এ নিয়ে বেশি বাড়াবাড়ি শুরু করে। ঘটনার মাত্র দুই দিন আগে এলাকায় সামাজিক বৈঠকও ডাকেন তিনি। এতে লিমা আর কখনও কাইয়ুমের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে জানান। এসব কারণে তার মাথা ঠিক ছিল না। জয়নালের উপর ক্ষিপ্ত হয়ে অপর এক সহযোগীকে নিয়ে জয়নালকে হত্যার পরিকল্পনা করে সে। সর্বশেষ শুক্রবার রাতে লিমার সহযোগিতায় ঘরে প্রবেশ করে জয়নালকে পেটে ছুরি মেরে ও লিঙ্গ কেটে হত্যা করে কাইয়ুম ও তার এক বন্ধু। শেষ রাতেই তার লাশ ফেলে দেওয়া হয় বাড়ির পাশের পুকুরে। শনিবার সকালে প্রতিবেশীরা পুকুরে জয়নালের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে বিষয়ে জয়নালের ভাই বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সুনির্দিষ্টভাবে কাইয়ুম ও লিমাকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত সুমন বণিক। তিনি তদন্ত শুরু করে কাইয়ুম ও লিমাকে গ্রেফতার করেন এবং তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন এ ঘটনায় কাইয়ুমের সহযোগিতা ছিল আরও এক যুবক। গত রবিবার রাতে কাইয়ুমকে নিয়ে অভিযান চালিয়ে তার অপর সহযোগীর এক স্বজনের বাড়ির সামনে লুকিয়ে রাখা অবস্থায় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেন। সোমবার তাকে আদালতে নিয়ে গেলে সেখানে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যাকারী। তার জবানবন্দির বর্ণনা দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সুমন বণিক বলেন, ফল ব্যবসায়ী জয়নাল হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার হয়েছে এবং প্রধান আসামি কাইয়ুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এছাড়া তাকে নিয়ে হত্যার মূল আলামত অস্ত্রটি আমরা উদ্ধার করেছি, অন্য আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত। মামুনুলের শ্বশুরকে আওয়ামী লীগের কারণ দর্শানো নোটিশ। হেফাজতের নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী ঝর্ণার বাবাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার 12 এপ্রিল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোনায়েম খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ নোটিশ পাঠানো হয়। নোটিশপ্রাপ্ত অলিয়া রহমান 2 নং গোপালপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড কামারগ্রাম আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের দ্বিতীয় বিয়ের কথা ছড়িয়ে পড়ে। তার কথিত দ্বিতীয় স্ত্রীর নাম জান্নাতারা ঝর্ণা। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ অলিয়া রহমান ওরফে অলি মিয়ার মেজো মেয়ে। এই ঘটনার পর অলিয়া রহমানের পরিবারের সদস্যদের হেফাজত ইসলাম সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ার কারণে তাকে আওয়ামী লীগ থেকে কারণ দর্শানোর ওই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি মোহাম্মদ ওয়ালিয়া রহমান, গোপালপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আপনার বড় জামাতা মোহাম্মদ হাবিবুর রহমান, মেজো জামাতা অর্থাৎ জান্নাতারা ঝর্ণার স্বামী মোহাম্মদ জাফর শহীদুল ইসলাম, সর্বাধিক সমালোচিত আপনার মেজো মেয়ে জান্নাতারা ঝর্ণার কথিত স্বামী মোহাম্মদ মামুনুল হক সহ সবাই উগ্রপন্থী ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের সাথে জড়িত। আপনার মেয়ে জান্নাতারা ঝর্ণা অবৈধ কার্যকলাপে লিপ্ত। অন্যদিকে আরও জানা যায় যে আপনার স্ত্রীও জামায়াতপন্থী। হেফাজতের সঙ্গে পরিবারের সংশ্লিষ্টতার বিষয়টি কখনো দলীয় নেতাদের জানাননি ওয়ালিয়া রহমান। তার মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রকাশ হওয়ার আশঙ্কা রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ওই নোটিশে আরও বলা হয়, ওয়ালিয়া রহমানকে কেন ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে না আর তার সপক্ষে আগামী 7 কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ করা হয়েছে। থানার কোয়ার্টারে ঝুলছিল পুলিশ কর্মকর্তার মরদেহ। গোপালগঞ্জের কাশিয়ানী থানার এসআই রোকনুজ্জামান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রোকনুজ্জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দীঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মঙ্গলবার 13 এপ্রিল ভোররাতে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছে তাকে ঝুলতে দেখা যায়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আজিজুর রহমান জানান, ভোররাতে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছে রডের সাথে তাকে ঝুলতে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামে অপর এক এসআই। এ সময় তিনি নামাজ পড়তে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে সবাইকে খবর দেন। পরে রোকনুজ্জামানকে ধরাধরি করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তারা বুঝতে পারছেন না। তার স্বজনরা আসার পর লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে। চাকরিহারা স্বামী এসকর্ট সার্ভিসে, জানতেই পারেননি স্ত্রী। করোনায় চাকরি হারাচ্ছে একের পর এক মানুষ, সেরকমই এক স্বামী করোনায় চাকরি খুইয়ে এসকর্ট সার্ভিসের নাম লেখান আর তা জানার পর ডিভোর্সের আবেদন করেছেন স্ত্রী। জানা গেছে, ভারতে ঘোষিত লকডাউনে কাজ খুইয়েছিলেন বেঙ্গালুরুর বিপিও কর্মী ওই যুবক। জানা গেছে, 2017 সালে কর্মস্থলে আলাপ হয়েছিল ওই যুবক যুবতীর। 2 বছর প্রেমের পর 2019 সালে তারা বিয়ে করেন। বিয়ের পর সুব্রমানিয়াম নগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই নবদম্পতি। বিয়ের 1 বছরের মধ্যে করোনার জেরে চাকরি যায় যুবকের। এরপর চেষ্টা করে নতুন চাকরি না পেয়ে অগত্যা এসকর্ট সার্ভিসে নাম লেখানো ওই যুবক। তার স্ত্রী 24 বছর ওই তরুণী এই ঘটনা জানতে পারেনি। এরপর কয়েক মাস ধরে ওই তরুণী লক্ষ্য করেন তার স্বামী সারাক্ষণ ল্যাপটপ ও ফোনে ব্যস্ত থাকছেন। আচমকা বাড়ি থেকে বেরিয়ে যেতেন, স্ত্রীকে কিছু বলতেন না। স্বামীর সন্দেহজনক কাজকর্ম বাড়তে থাকায় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ভাইয়ের সাহায্য চান ওই তরুণী। স্বামীর অনুপস্থিত তার ল্যাপটপ ঘেঁটে একটি ফোল্ডার পান স্ত্রী। ওই ফোল্ডারে স্বামীর একাধিক উলঙ্গ ছবি দেখতে পান, এমনকি অর্ধনগ্ন নারীদের ছবিও ছিল তার ল্যাপটপে। জানা যায়, তার স্বামী পুরুষ সঙ্গীর কাজে যুক্ত হয়ে পড়েছেন। শহরে বিভিন্ন জায়গায় সঙ্গিনী রয়েছে স্বামীর। প্রতি ঘণ্টায় চার্জ 3-5 হাজার টাকা। স্ত্রীর কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রথমে কিছু স্বীকার করেননি ওই যুবক। এরপর কিছু ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আলোচনার পর নারী হেল্পলাইনে ফোন করেন ওই তরুণী। এরপর স্বামী স্ত্রীর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। সেখানে স্বামী স্বীকার করেন কাজ হারানোর পর এসকর্ট সার্ভিসে যোগ দিয়েছে সে, তারপরই নিজেরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সূত্র ইন্ডিয়া টাইমস। নীলফামারীতে এসপির বাসভবনের 30 স্থানে ঘুঘুর বাসা। নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ে অফিসার্স কলোনিতে প্রায় 2 একর জমির উপর বিশাল বাসভবন, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপারের। ওই বাসভবনে স্ত্রী সন্তান সহ বসবাস করছেন পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান। ভবনের পুরো প্রাঙ্গণ জুড়ে মনোরম বাগান, সেখানে রয়েছে বেশ কিছু লিচু ও বাহারি ফুলের গাছ। ভবনের সামনে গোলঘর গেট, লিচু বাগান, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের সবখানে বাসা বেঁধেছে ঘুঘু পাখি। ভবনটি 30 স্থানে ঘুঘু পাখি বাসা বেঁধেছে বলে জানান এসপি সিদ্দিকী তানজিলুর রহমান। এ কারণে লিচু বাগানও কীটনাশক স্প্রে করতে পারছেন না। ওই পাখিগুলো যাতে স্বস্তিতে ডিম পাড়তে পারে এজন্য বাসভবন ও এর প্রাঙ্গণ জুড়ে কড়া সতর্ক পাহারাও বসিয়েছেন পাখিপ্রেমী পুলিশ সুপার। এসপি সিদ্দিকী তানজিলুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, অভিযোগ নিয়ে আসা দর্শনার্থীদের সঙ্গে গোলঘরে বসা হচ্ছে না, কেউ উচ্চস্বরে কথা বলছে না। লিচু বাগানে ফল এসেছে, এ সময় কীটনাশকও স্প্রে করতে হয়, কিন্তু আমি আমার লোকদের তাও মানা করেছি। এসপি আরও বলেন, ছেলেবেলায় এয়ার গান দিয়ে অনেক পাখি মেরেছি, অথচ এখন পাখিদের জন্য খুব মায়া হচ্ছে। আমার বাসভবন এখন ঘুঘু পাখির অভয়ারণ্য, ওদের নিরাপত্তার জন্য আমার পরিবারে একটু সমস্যা হচ্ছে, তবে এতে আমাদের কোনো কষ্ট নেই। পাখি ও পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধনের সভাপতি আলমগীর বলেন, বিষয়টি আমরা জেনেছি, আমরা সার্বিকভাবে এসপি সিদ্দিকী তানজিলুর রহমানকে বিষয় সহযোগিতা করব। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।